দুইবার হয়েছে এটা বিশ্বনবীর জীবনে। হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল, আবার মেরাজের রাতে হয়েছিল। উম্মে হানির ঘর থেকে চলে সাইয়েদনা জিব্রাইল বিশ্বনবীকে হাতিমে কাবায় শুইয়ে দিলেন, এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন, বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন, জামজামের পানি দিয়ে ধৌত করলেন, আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন। যে আমাদের পেয়ারা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক রাতে মক্কা মুকাররমা থেকে মসজিদুল আকসা এবং সেখান থেকে সাত আসমানের উপরে জিব্রাইল আলাইহিস সালামের সাথে তিনি আকাশ ভ্রমণ করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার কথোপকথন হয়েছিল। এটা সত্য ঘটনা, এটা মেরাজের ঘটনা, সহিহ হাদিস থেকে এটা সাব্যস্ত হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কথা ইঙ্গিত করেছেন, এই মাসে মেরাজ হয়েছে, এই মাসে মেরাজ হয়েছে 27 রজব। বিশেষ করে প্রথম কথা, মেরাজ কখন হয়েছে এই সম্পর্কে সাহাবায়ে কেরামদের যুগ থেকে ইখতিলাফ চলে আসছে। যদি এটি শরীয়তের ব্যাপার হতো যে মেরাজ 27 রজব হয়েছে আর সেই দিনটি মনে রাখতে মুখস্থ রাখতে হবে, তাহলে সাহাবায়ে লাইলান আল্লাহ বলতে পারতেন আসরা বি আব্দিহি লাইলা আলিফ লাম মুআররাফ বিল্লাম। আলিফ লামের সাথে যদি লাইল আল্লাহ বলতেন তাহলে উদ্দেশ্য হতো পুরা রাত। আলিফ লাম ছাড়া নাকেরা থেকে আল্লাহ বলেছেন লাইলান, এটা বুঝাতে যে পুরা রাত লাগে নাই, রাতের একটা অংশে। আর সবে মেরাজে তো কোনো ইবাদতের কোনো অস্তিত্বই নেই, কোরআন সুন্নায় কোথাও এখানে ইবাদতের কোনো প্রসঙ্গ আছে? এখানে তো আরেকটি বিষয় আছে, মেরাজের যে রাত সেটি কি সুনির্দিষ্ট কি না? সুনির্দিষ্ট কোনো তারিখ তো আজ পর্যন্ত কেউ বলতে পারেনি দালিলিক ভাবে যে এটা এই রাত। কারো কারো মত আছে, কারো কারো কিছু মত আছে, জি রজব দিবাগত রাত, হ্যাঁ জি, যেটা আল্লামা মনসুরপুরি বলেছেন উপমহাদেশের আলেম, কিন্তু সেটাও আসলে প্রমাণিত নয়, এটাকে মূল্যায়ন করেন না। এই মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে ছেয়ে আছে, তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হলো অনেকেই মনে করেন রজব মাসটি হলো মেরাজের মাস, এবং এই মাসের 27 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে। শুধু তাই নয়, আমাদের সমাজে রজব মাসের চাঁদ উঠলে পত্রপত্রিকাতে মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা হয় এভাবে যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গিয়েছে। তিনি সেই পবিত্র সত্তা যিনি তার বান্দাকে রাতের কোন অংশে কোন একাংশে ইসরা করে জাহান্নামে যেতে হবে। সবে মেরাজ ও সবে বরাত উপলক্ষে আমাদের সমাজে প্রচলিত ইবাদত, এই সারা রাত নামাজ পড়া, হালুয়া রুটি বিতরণ করা, শরিয়াত আপনারা হালুয়া রুটি বন্ধ করে দিতে চান তো দেন, শরীয়ত মর্যাদা কতটুকু? সবে মেরাজের রাতের কোনো খাস ইবাদত হাদিসের মধ্যে আসে নাই, এই জন্য কোনো রোজা রাখতে হবে তাও কোনো হাদিসের মধ্যে নাই। অতএব এটা